বাতিলই থাকবে বরিশাল 4 আসনে আওয়ামী লীগ প্রার্থী শাম্মি আহমেদ ও বরিশাল 5 আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা। শুনানি শেষে এই আদেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ সকালে এই আদেশ দেন। এছাড়া গাজীপুর 4-এ স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রার্থিতা বাতিল চেয়ে তারই মামাতো বোন সিমিন হোসেন রিমির করা আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। প্রার্থিতা বহাল আছে যশোর 4-এ নৌকার প্রার্থী এনামুল হকের। এদিকে ফরিদপুর 3 আসনে আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে করা আবেদনে আপিল বিভাগে শুনানি হবে এক সপ্তাহ পর। এবার আমরা চলে যাব হাইকোর্ট প্রাঙ্গণে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান, প্রার্থিতা ফেরত বাতিল বিষয়ে জানাতে এই মুহূর্তে তিনি আমাদের সাথে সরাসরি সুপ্রিম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন। মাসুদ, কি খবর আছে? বরিশাল 2 আসনে দুজন প্রার্থীরই প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং গাজীপুর 4 আসনে যিনি আছেন এনামুল হক তার প্রার্থিতা বহাল আছে। সব মিলিয়ে জানান, ফরিদপুর 3 আসনে শামীম হকের প্রার্থিতা শুনানি এক সপ্তাহ পর, এ বিষয়ে কি বলছেন তার বিপরীত পক্ষের আইনজীবীরা? আজকে বছরের প্রথম দিন আদালত খুলেছে। এর আগে যে সমস্ত প্রার্থীরা প্রার্থিতা বাতিল চেয়ে, অপরজনের প্রার্থিতা বাতিল চেয়ে যে আবেদনগুলো করেছিলেন এবং একই সাথে দ্বৈত নাগরিকত্বের ইস্যু এবং যারা ঋণ খেলাফি ছিলেন, সবগুলো মিলিয়ে আজকে মোট 17টা মামলার শুনানি সময় নির্ধারণ করা আছে আপিল বিভাগে। এর মধ্যে 5টি মামলা এরই মধ্যে নিষ্পত্তি হয়ে গেছে, যেখানে টাঙ্গাইলের যে আলম আহমেদ যিনি ছিলেন, সিমিন হোসেন রিমি তার প্রার্থিতা বাতিল চেয়ে এসেছিলেন, তো সিমিন হোসেন রিমির সেই আবেদনটি খারিজ করে দিয়েছেন। আলম আহমেদের ঋণ খেলাফির যে অভিযোগ আনা হয়েছিল সেটা বাতিল করে দিয়ে তার প্রার্থিতা বহাল রাখা হয়েছে। বরিশাল যে সাদিক আবদুল্লাহ তার আসনের প্রার্থিতাও তারটা বাতিল করা হয়েছে, যেহেতু দ্বৈত নাগরিকত্বের ইস্যু আছে সেহেতু চেম্বার আদালতের আদেশটি বহাল রাখা হয়েছে। এবং একই সাথে বরিশাল 4-এ শাম্মি আহমেদের যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন তার প্রার্থিতা বাতিল করা হয়েছে এই গ্রাউন্ডে যে তিনি দ্বৈত নাগরিক এবং সেটি বহাল রাখা হয়েছে। তবে শামীম হকের ফরিদপুর 3-এর বিষয়ে যেটি ছিল সেটি হলো যে একে আজাদ স্বতন্ত্র প্রার্থী যিনি, তিনি এখানে এক সপ্তাহ সময় আবেদন করেছিলেন আপিল বিভাগে। তিনি বলেছেন যে তিনি এক সপ্তাহ পরে শুনানিটি করতে চান, সেক্ষেত্রে তার শুনানিটি নির্বাচনের পরে হবে। আরেকটি যশোর 4-এর যে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এনামুল হক উনার প্রার্থিতার বিষয়ে কিছুক্ষণ আগেও শুনানি হয়েছে এবং উনার প্রার্থিতাও বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সব মিলিয়ে আজকে এটি যে এই সমস্ত প্রার্থীদের নির্বাচনের প্রার্থিতা বাতিলের যে শেষ সুযোগ। তবে আপিল বিভাগ একই সাথে বলে দিয়েছেন যে যে সমস্ত প্রার্থীরা রুল নিষ্পত্তির জন্য যেগুলো রয়েছে হাইকোর্টে সেগুলো নিষ্পত্তি করতে পারবে, তবে এখন নির্বাচনের আগে এই প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার আর কোনো আইনি সুযোগ রইল না। অনেক ধন্যবাদ মাসুদ আপনাকে। দর্শক, সুপ্রিম কোর্ট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মাসুদুর রহমান।